দর্শক মণ্ডলী, আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি অভিনন্দন শুভেচ্ছা ইসলামিক পদ্ধতিতে সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্যটি নিয়ে দাঁড় হয়েছি সেটি হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণার উৎস। মানুষ যখন চরম জুলুম ও অত্যাচারে নিমজ্জিত ছিল, তখন পথহারা মানুষকে আলোর পথে বের করে নিয়ে আসার মহান লক্ষ্যে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ আল কুরআন মাজিদ নাজিল করেন, এবং এর অনুসরণে রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। আল কুরআনের মূল বিষয় হলো মানুষ, কিসে মানব জাতির কল্যাণ হবে আর কিসে অকল্যাণ হবে, এটাই হলো আল কুরআনের মূল আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে সর্বোত্তম জাতি মানবতার কল্যাণের জন্য, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজ করতে নির্দেশ দাও ও অসৎ কাজ করতে নিষেধ করো, এবং আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করো ও ভয় করো। আর গ্রন্থধারীগণ যদি তা বিশ্বাস করত, তাহলে তা তাদের জন্য নিশ্চয় সুবিধাজনক হতো। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমার উপর আল কুরআন মাজিদ নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো। আর আল কুরআনে সমস্ত বিষয় সম্পর্কে লিপিবদ্ধ রয়েছে, যেমন মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি। আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন দিক নির্দেশনার প্রদান রয়েছে। আল কুরআন সকল মানুষের সঙ্গে ন্যায়নীতি ও ইনসাফপূর্ণ কাজের নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা মানুষের সন্তোষের জন্য ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকো, কেননা কোন সম্প্রদায়ের প্রতি বিদেশ তোমাদের যেন কখনো সুপরিচিত না করে। সুবিচার করো, এটা তাকওয়ার নিকটবর্তী কাজ। তার সাথে সাথে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, পৃথিবীতে মানুষ যা কিছু করে সব সম্পর্কে তিনি অবগত আছেন। অর্থাৎ আমাদেরকে সকলকে আমাদের কাজকর্ম আল কুরআন ও হাদিস মোতাবেক করতে হবে, তাহলে আমরা বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন পাপ কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারবো। তখন আল্লাহ তাআলা আমাদের উপর শান্তি বর্ষিত করবেন, হেদায়েত দান করবেন। আল কুরআন হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যতম গ্রন্থ। আল্লাহ তাআলা সূরা আনআমের 61 নম্বর আয়াতে বলেছেন, প্রচণ্ড যুদ্ধ চলাকালীন শত্রুপক্ষ যদি সন্ধির প্রস্তাব দেয়, তাহলে সন্ধির প্রস্তাব গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও বলেছেন যে তারা যদি যুদ্ধ চলাকালীন সন্ধি ও শান্তির জন্য আমার কাছে আগ্রহী হয়, তো নিশ্চয় আমি তাদের জন্য তাদের দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আরো বলেছেন, যারা আমার নির্দেশ মেনে চলে, যারা আমাকে ভয় করে, তারা যখন তোমাদের নিকট আসবে, তখন তোমরা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এবং আমরা যদি আল কুরআনকে বিশ্বাস করি এবং কঠোরভাবে ধরে রাখি, তাহলে আমরা বিভিন্ন পাপ কাজ, বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারবো এবং পরকালে দুনিয়াতেও সাফল্য লাভ করতে পারবো। ভালো ও মন্দ দুটি বিষয়ই মানুষের মধ্যে সমানভাবে বিদ্যমান রয়েছে। সুতরাং যে ব্যক্তি অলসতা ও দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে পারবে, সেই হলো প্রকৃত ব্যক্তি। আর আল কুরআন সকল মানুষের দুর্বলতা ও অলসতাগুলিকে চিহ্নিত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা কতগুলি ধারণা রয়েছে সবচেয়ে বড় মিথ্যা কথা, এবং তোমরা অন্যের গোপনীয় বিষয় সম্পর্কে জানার জন্য আগ্রহী হয় না, অন্যের গীবত করো না, কেননা এটি মৃত ভাইয়ের গোশত খাওয়ার ন্যায় হবে। সকল বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই, সুতরাং আমাদের সকলকে একে অপরের সঙ্গে সন্ধির প্রস্তাব দিতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। আল কুরআন সকল মানুষের শান্তির জন্য একটি অন্যতম গ্রন্থ, তাই আমাদেরকে আল কুরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং কুরআন কি বলতে চেয়েছে তা বুঝতে হবে। যদি আমরা কুরআন কি বলতে চেয়েছে তা বুঝতে না পারি, তাহলে আমাদের জীবনে বাস্তবায়ন
47 நம்பர் சூரா 27 நம்பர் ஆயத்தை குலச்சன் அஃபலா யதத்பருனல் குர்ஆனா அம் அலா குலூபின் அக்ஃபலுஹா தரா கி குர்ஆன் நிய சிந்தா ভাবনা করে না তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে সুতরাং এই আয়াত থেকে এটাই স্পষ্ট হয় যে আমাদেরকে কুরআন নিয়ে গবেষণা করতে হবে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং এই কুরআনের পাশাপাশি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করতে হবে এবং আল্লাহর রাসূলের হাদিস ও আল কুরআনকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে আর যখনই আমরা তা বাস্তবায়িত করতে পারবো তখনই আমরা বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারবো বিভিন্ন পাপ কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারবো এবং আমরা পরকালে দুনিয়াতেও সাফল্য লাভ করতে পারবো সুতরাং আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে আল কুরআন ও হাদিস আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আই ডোন্ট নো হাউ টু থ্যাঙ্ক ইউ It's such an excellent speech. Now, I calling on the stage for dua. Nasiba Parveen from class 2. Please come on the stage, Nasiba Parveen from class 2.